বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সরকারের দ্বারা, মুসলিম সম্প্রদায়ের দ্বারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে আপনারাই দেখছেন পত্রপত্রিকায়, যে নেতৃত্ব দিচ্ছে কারা, নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার দলীয় সরকার, তার অধীনে একজন নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের সরকার নানা ভঙ্গিতে আছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।